السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، وبعد. الله تعالى شكري عليك لي دنيا ولك رمضان العز وجند قوسدي اسم الحمد لله والعزد وقري الله رمضان عبادات كري রমাদানের পরিপূর্ণ সুযোগ সুবিধা নিয়ে যারা আখিরাতের মুক্তির পথ পেয়েছে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে গণ্য করুন। আমরা গত রাতে সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির এবং সূরা ইয়াসিনের কিছু অংশ শুনেছি। সূরা আহজাব এর নামটা হলো যে দলসমূহ, দলসমূহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য এবং তার ইসলামকে সমূলে উৎপাটিত করার জন্য, মদিনা স্টেটকে একেবারে তছনছ করে দেওয়ার জন্য আটটা গোত্র আরব দেশের বা আরব উপদ্বীপের বড় বড় গোত্রসমূহের মধ্যে আটটা গোত্র তারা এক হয়ে গেছে। ওইটা ছিল মুসলমানদের জন্য খুব মারাত্মক একটা সময়। ওই ঘটনাকেই মূলত সামনে নিয়ে, ঘটনা কেন্দ্র করে এই সূরাটা আসছে। যদিও এই সূরার মধ্যে অনেক বিষয় আলোচনা আছে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমাদের নবীর সাথে মুমিনদের কি সম্পর্ক এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সূরার মধ্যে, যে তোমাদের নিজেদের চেয়েও, তোমাদের নিজেদের চেয়েও আমাদের, আমার নবী তোমাদের কাছে প্রিয় পাত্র হতে, প্রিয় পাত্র হতে হবে, এবং তার স্ত্রী যারা তারা আমাদের মায়ের মতো, আমাদের মায়ের সমতুল্য মানের। এরপরে এখানে আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধ প্রায় 9-21 নম্বর আয়াতে আলোচনা করে যে দৃশ্য তুলে ধরেছেন সেটা বলতে যে আমাদেরকে উল্লেখ করেছেন এইভাবে, ইজাগাতিল আবসার وبلغتل قلوب الحناجر, তোমাদের চোখগুলো যখন বিস্ফারিত হয়ে গেল, বিস্ফারিত হয়ে গেল মানে এত বড় বাহিনী আসছে 8-10 হাজার মানুষের, যে মদিনায় যদি ঢুকে পড়ে তো একজনেই একজনকে মেরে ফেলতে পারে এমন অবস্থা, চোখগুলো সব বড় বড় হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ উপায় হবে, এবং ভয় এমন হয়ে গেল যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মুখের কাছে তোমাদের জন্য আত্মাগুলো এসে গেল। এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করলেন, আল্লাহ রাসূলকে হেফাজত করলেন, যুদ্ধ হলো না প্রায় বললে বললে চলে। ওই সময় সালমান আল ফারিসির পরামর্শে, উনি পারস্যের রাজদরবারে ছেলে ছিলেন, তার পরামর্শে মদিনার দক্ষিণ প্রান্ত পূর্ব পশ্চিম লম্বা করে দক্ষিণ পাশে বড় খন্দক খোলা হয়, এর যার ফলে শত্রুরা ভিতরে আসতে পারেনি। আল্লাহ তাআলা ওই যুদ্ধে আমাদের মুসলমানদের এইভাবে জয় এনে দিলেন যে ওদের ভিতর থেকে ওদের গণ্ডগোল শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এমন সেনা পাঠিয়ে দিলাম যে তোমরা দেখতে পাওনি। সে সেনা হলো যে অত্যন্ত ঠান্ডা রাত, ঠান্ডা করে দিলেন আল্লাহ তাআলা, এরপরে ঘূর্ণি ঝড় বাড়াই দিলেন এমন ভাবে সেই ভয়ে ওরা চলে গেল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে দেখো নবীর জীবন তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, প্রত্যেকটা ক্ষেত্রে যিনি, তিনি যা আমল করেছেন সেই আমল আমাদের করতে হবে। অন্য জায়গায় এইভাবে বলেছেন যে ওমা আতাকুম রাসূলু ফাখুযূহু, যা কিছু আমাদের নবী নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদের নিষেধ করেছেন সেগুলো তোমরা করবে না। এখানে আমাদের মুমিনদের 10টা গুণাবলীর কথা বলা হয়েছে, আল্লাহ বলছেন যে এই 10টা গুণ যদি তোমার মধ্যে আসে তোমাকে আমি জান্নাতে দেব। এক নম্বর গুণ হলো মুসলিমুন মুসলিমাত,
নর নারীকে মুসলিম হতে হবে, তার মানে কি সাবমিসিভ হতে হবে আল্লাহর কাছে, সব সময় মনে করতে হবে যে আল্লাহ যা কিছু অর্ডার করেছেন সব কিছুই আমি আত্মসমর্পণ করব। দুই নম্বর হলো আল মুমিনুন মুমিনাত, একটা হলো যে ইমান আনে, সে মেয়ে হতে পারে সে পুরুষ হতে পারে। এখানে দুই ভাবে বর্ণনা করে গেছেন, একটা হলো ছেলেদের কথা এবং মেয়েদের কথা। এই একটা মাত্র আয়াত যেখানে আমরা দেখতে পাই ছেলে এবং মেয়েদের একই রকম গুণাবলী অর্জন করতে হবে, 10টা গুণাবলী, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। কানেতিন কানেতাত, কানেত মানে হলো যে দীর্ঘ সময় ধরে যারা ইবাদত করে এবং খুশু খুজুর সাথে আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে যারা ইবাদত করে। এরপরের গুণ হলো সাদিকিন সাদিকাত, সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া, একেবারে সে মহিলা এবং পুরুষ সবাইকে সত্যবাদী হতে হবে। সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল মহিলা এবং পুরুষ। খাশিয়ীন খাশিয়াত, খুবই বিনয়ী নম্র হবে, বিনয়ী নম্র, অহংকারী না, বিনয়ী হবে। আল মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাত, তারা সাদকাকারী হবে মহিলা এবং পুরুষ, যখন হাতের কাছে যা আসবে দান করতে থাকে। সাইমিন সাইমাত, রোজা রাখবে, রোজা, আমরা তো শুধু রমজানের রোজা রাখি কিন্তু আল্লাহ তাআলা এখানে তাদের গুণাবলীর মধ্যে একটা বলছেন সাইমিন সাইমাত। আমাদের কমিউনিটিতে রোজার ভাগ একটু কম, আমরাই রাখি না, আমাদের সন্তানরা রাখবে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অনেক রোজা রাখতেন, অনেক রোজা, বৃহস্পতিবার শনি সোমবারের রোজা। আমাদের সন্তানদেরকে আমার শিক্ষা দেওয়া উচিত, তারা বড় হয় বিয়ে করতে পারে না তো তাদের নিজের নিজেদেরকে রাখবে কি, ভালো রাখবে কি, একটু ভালো ইয়ে সোমবার বৃহস্পতিবারের রোজা, মাসের মাঝখানে 13, 14, 15 এই আইয়াম বিল বলা হয় এই সময় একটা রোজা। এরপরে হলো আশুরা রোজা, এরপরে আরাফাতের দিন যারা নামাজ হজ করতে যাচ্ছে না তাদের রোজা। এইভাবে সারা বছরই কিন্তু রোজা রাখার কথা আছে কিন্তু আমরা শুধুমাত্র রমজান রাখতে পারি না, শাওয়ালের রোজা রাখতে পারি না। এগুলো মানে আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতে যেতে গেলে এই গুণগুলো অর্জন করতে হবে। ওয়াল হাফিজিন ওয়াল হাফিজাত, হাফিজিন ফুরুজাহ, তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে পুরুষ এবং মহিলা। ওয়া যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকারাত, এবং আল্লাহ তাআলাকে জিকির করে। এই জিকির করা মানে হলো কি, যে আমাদের নবীর জীবন দেখেন একটা ছোট্ট বই আছে, আপনারা সবাই এই বইটা কিনে ফেলবেন, আর হেসনুল মুসলিম না করে ছোট্ট বই, 1 পাউন্ড মাত্র, বা 1 পাউন্ডেরও কম পাবেন আপনারা। এটা হলো 45 to 45 মুসলিম, মানে মুসলমানদেরকে কিভাবে রক্ষা করা যায়, প্রোটেক্ট করা যায়। এখানে যে দোয়াগুলো আছে আপনিও মুখস্থ করেন, বাচ্চাদেরকে এবং স্ত্রীকেও মুখস্থ করা, এগুলো খুব দরকার, খুবই দরকার। আপনার প্রোটেকশন আল্লাহর কাছ থেকে না পেলে কিছু একটা হলে হুজুর দোয়া পড়ে থাকে, হুজুর লাগবে না, ওই বই থাকে, ওই বই থাকলে হুজুর লাগবে না, ওইটা মুখস্থ করবেন নিজে এবং পরিবারে। দেখুন জিন আসতেছে না ঘরে, শয়তান আপনাদের কিছু করতে পারতেছে না, কোনো জাদু কেউ করতে পারতেছে না। তো এটা এটা হলো জিকিরের ফায়দা। আল্লাহ বলতেছেন যে যাদের মধ্যে এই 10টা গুণ আছে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদের জন্য মাগফিরাত রাখছেন, ও আজরান আযীমা, এবং তাদের জন্য আজর আযীম রাখছেন। এরপরে এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ, সেই পালক পুত্রের সাথে তার ফুফাতো বোনের বিয়ে দিয়েছিল। চিন্তা করে দেখ, কুরাইশ বংশের মেয়ে আর পালক পুত্র মানে সে দাস ছিল, তার সাথে বিয়ে দেওয়া মানে কি, ইসলামের এই যে সিস্টেমটা যে আভিজাত্য বোধ, যে মানে গরিব মানুষের সাথে বা অন্য ঘরের সাথে ছেলে যদি ভালো হয় তো মেয়ে বিয়ে দেওয়া যেতে পারে। আমাদের ওই একটা ইয়ে আছে, আমরা সৈয়দ বংশের সাথে কাজী বংশের সাথে আমাদের এলাকায় তো এটা খুবই মারাত্মক ধরে, কাজী বংশের মেয়ে বিয়ে করতে গেলে ওরে বাবা এই কৃষকের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো, মাথা খারাপ হয়েছে এরকম করে, এটা ঠিক না। এটাই এখানে মানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন। এরপরে আত্মীয় স্বজনের ঘরে কিভাবে যাব তার একটা সুন্দর চার্ট এখানে, কার কাছে মানে মেয়েরা কাদের সাথে সামনে যেতে পারবে, এর সুন্দর একটা হুকুম এখানে দেওয়া আছে। এরপরে আল্লাহ তাআলা নবীর মর্যাদা সম্পর্কে বলছেন যে তিনি এমন এক পর্যায়ের নবী যে আল্লাহ এবং তার ফেরেশতারা অহরহ সবসময় ইসাল্লুনা আলান নবী, আমাদের নবীর উপরে সালাত পড়ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদারেরা
তোমরা তারপরে সালাত এবং সালাম করো। এটা হাদিসে এইভাবে আসছে, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আমাদের নবীর উপরে সালাত এবং সালাম করে তখন তার জন্য 10টা নেকি আছে। 10টা মানে অপরাধ গুনাহ যেটা করছিল সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। এই যে বিরাট মর্যাদার ব্যাপার। সূরা সাবা, সূরা সাবা একটা অত্যন্ত সুন্দর সূরা। এখানে আখিরাতের কথা এবং তার এটা আসবেই যে তার সম্পর্কে বলা হয়েছে। দাউদ এবং সুলাইমান আলাইহিমাসসালামের ঘটনা এখানে ব্যাপক আলোচনা আছে। সাবা মানে হলো একটা নগরী, ইয়ামানে ছিল এটা, ইয়ামান। ইয়ামান যে এখনকার ইয়ামান, এখন তো উত্তর ইয়ামান দক্ষিণ ইয়ামান আলাদা আলাদা, ওই সময় আলাদা ছিল না, বরং ইয়ামান কেন্দ্রিক ছিল সারা দুনিয়ার একটা নজর। এবং ওই সময় একজন রানী ছিল, তার নাম ছিল বিলকিস। তার সময়ে এমন এমন এক পর্যায়ে যায় যে দেখার মতো। এই সুরার মধ্যে আল্লাহ তাআলা একটা ওই জাতির উন্নত কত হয়েছিল তার বর্ণনা এইভাবে দিয়েছেন যে বালদাতুন তাইয়িবাতুন ওয়া রাব্বুল গফুর, এমন একটা শহর হয়ে গেল একটা বালদাতুন তাইয়িবা, পবিত্র শহর, ওয়া রাব্বুল গফুর, এবং আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। এত উন্নত মানের দেশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে তাদের দুটো বড় বড় জান্নাত ছিল, জান্নাতান আন ইয়ামিন ওয়া আন শিমাল, মানে ডান পাশে এবং বাম পাশে, উত্তর এবং দক্ষিণে দুটো বড় বড় গার্ডেন ছিল, এবং সেই গার্ডেন আজও পর্যন্ত ওই রকম গার্ডেন কেউ তৈরি করতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন যে এমন রিজিক এখানে দিতাম যে তারা খেয়ে আরো সারা দুনিয়াতে তারা এ করতে পারত। আল্লাহ তাআলা বলছেন যে এমন করে দিয়েছিলাম তারা তাদেরকে যে এই প্রত্যেকটা গ্রাম যে এটা দেখা যেত, দূর থেকে দেখতে হতো ওই যে গ্রাম। এখনকার সময় যেমন বিশেষ করে আলো জ্বললে আমাদের বাংলাদেশের থেকে তো আমরা কলকাতার আলো দেখতাম, ওই কলকাতার শহরের আলো জ্বলতেছে, এইরকম এমন করে করে তারা গ্রামগুলো তৈরি করেছিল যে আল্লাহ তাআলা বলেন যে কোরআন দোয়া হেরা, এগুলো মানে জনপদগুলোকে দেখা যেত সব দূর থেকে, অন্ধকারের মধ্যেও দেখো ওই যে আলো জ্বলতেছে। এবং ওরা করলো কি, এমন থেকে সিরিয়া আসা পর্যন্ত এই রাস্তাটাকে এমন সুন্দর করে সাজালো যে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এবং ওই যে চিঠি চালাচালি করার জন্য এমন সুন্দর সিস্টেম করেছিল যে একজন লোক এমন থেকে বের হবে, সিরিয়ায় আসবে, তার পথের কোনো খরচ লাগতো না। ওই মানে যে সমস্ত জায়গাগুলো মুসাফিরদের জন্য এত সুন্দর, বলতেছে যে তোমরা সিউরু ফিহা লায়ালি, রাতের পর রাত তোমরা ভ্রমণ করো, আমিনি কেউ তোমাদেরকে একটা টাচও করবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এত কিছু দেওয়ার পরে ওরা কি করলো, রব্বানা বাইদ বাইনা আসফারিনা, ওরা মনে করলো যে আল্লাহ এই এত আরাম, এই যে আমাদের যে সুরাহিখানাগুলো করা হয়েছে নিকটে নিকটে, আমরা সার্ভিস সেন্টার বলি এখন আমাদের এই সব দেশগুলোতে, এগুলোকে একটু দূর করে দাও। এরপরে তারা জ্বলামু আনফুসাহুম, এরপরে তারা নিজেদের উপরে এমন জুলুম করলো, আল্লাহ তাআলা বলেন যে ফাজআলনাহুম আহাদিস, তাদের এই কিছু আর দেখতে পাবো না। তুমি ইয়ামানে যাও, তাদের ওই সৌন্দর্য আর নাই, ওখানে যে ব্র্যাক ড্যাম তৈরি করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, মানে বিশেষ করে সাবার রাজবংশ কোনো বন্যা এই দেশে ঢুকতে পারতো না, কিন্তু হঠাৎ করে দেখা গেলো এত বড় ড্যাম ইঁদুর দিয়ে আল্লাহ তাআলা ওইটাকে ধ্বংস করে দিলেন। এরপরে বন্যা আসলো, বন্যা এসে ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম এবং ওইটাকে এমন করে দিলাম যে পরবর্তী পর্যায়ে লোকেরা ধরো দেখে বুঝে যে এত উন্নত জাতি মানে বিভক্তির কারণে কিভাবে শেষ হয়ে যায়, বিভক্তির কারণে কিভাবে শেষ হয়ে যায়। সূরা ফাতরের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং ফেরেশতা এদেরকে সৃষ্টি কিভাবে করেছেন তার বর্ণনা দিয়েছেন। বিশেষ করে ফেরেশতাদের আল্লাহ তাআলা বলেছেন যে তাদের আমি পাখা তৈরি করে দিয়েছি, কারোর পাখা আছে দুটো করে, কারো তিনটে করে, কারো চারটা। হ্যাঁ, আল্লাহ তাআলা বরং ক্ষেত্র বিশেষে পাখা বাড়াই দেন। এরপরে যে আল্লাহ তাআলা যে নিয়ামত বিশেষ করে বাতাসের কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে বাতাসকে আমি বিভিন্ন জায়গায় সরিয়ে নেই, পাঠিয়ে দেই যেখানে যতটুকু প্রয়োজন, সেখান থেকে মেঘ তাদের কাছে পানি নিয়ে আসে এই বাতাসের কারণে। বাতাস যদি না থাকতো মেঘ ওইভাবে আল্লাহ তাআলা সরাতেন না। এরপরে
মুমিন কাফেরের মধ্যে পার্থক্য করতে যে আল্লাহ তাআলা এখানে বেশ কিছু নিয়ামতের কথা বলতে যে বলেছেন যে আমি মুমিনদেরকে মুমিনদের মধ্য থেকে আমি পছন্দ করে নিই, বাছাই করে নিই। এখন বাছাই প্রক্রিয়াটা হয় তিন ভাবে, তিন ভাবে আপনি দেখেন কোন দলের মধ্যে থাকবেন। একটা বলেন যে জালিমুল লিনাফসিহি, একদল হয়ে যায় এসে জুলুম করতে থাকে নফসের সাথে। নফসের সাথে জুলুম করা মানে কি? নফসের সাথে জুলুম করা মানে নফস আপনাকে আল্লাহ দিকে নিয়ে যেতে চায়, আপনি যাবেন না। নফস হারাম খেতে চায় না, আপনি খাওয়াবেন। নফস একটু ঘুমাতে চায় না, ইবাদত করতে চায়, আপনি তাও হবে না, এখন ঘুমাও। এরকম করে করে মানে জলুম মানে নফসের সাথে জুলুম করা হয়। আরেকটা হলো অমিন মুক্তাসিদ, আর কিছু কিছু আছে এদিক ওদিক মাঝখানে, ভালো আছে আবার মন্দ আছে। আর আল্লাহ বলছেন যে অমিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ, এবং তাদের মধ্যে এমন কিছু আছে যে ভালো যেখানে সবার আগে ছুটে যাবে, সবার আগে ছুটে যাবে, সাবিক সবার আগে রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই যে তিন ভাগের এর মধ্যে থেকে আল্লাহ তাআলার পছন্দ ওই সমস্ত লোকদের বিইজনিল্লাহ, আল্লাহর আল্লাহর অনুমতিতে যারা সবসময় সামনে থাকে। এরপরে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মানুষ কিভাবে মুক্তি পাবে, তার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের পথে যদি এগিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা মাঝে মাঝে তাদের দেখতে চান, তাদের বয়সটা একটু লম্বা করে দিয়ে দেখতে চান যে কারা কারা আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এরপরে সুরা ফাতিরের পরে সুরা ইয়াসিন, সুরা ইয়াসিন একটা গুরুত্বপূর্ণ সুরা আমাদের কাছে, এবং আপনারা জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে, যখন একেবারে গড়গড়া এসে যাচ্ছে, দেখতেছে যে মরণের খুব কাছাকাছি আসছে, তখন তার কাছে সুরা ইয়াসিন তোমরা পড়ে শোনাবে। কেন, কারণটা কি? কারণ হলো এর প্রথম থেকে শেষ পর্যন্ত মরণের অবস্থা, আখেরাতের অবস্থা এবং ভালো মৃত্যু খারাপ মৃত্যু, যে সমস্ত কারণে ভালো মৃত্যু হয়, যে সমস্ত কারণে খারাপ মৃত্যু হয়, তার কিছু কথা এখানে বলে দেওয়া আছে। কোন কোন লোকগুলো আল্লাহর কাছে খুব প্রিয় হয়, কোন কোন লোকগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়, সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে প্রথমে ইয়াসিন মানে বলেছেন, তারপরে যে ওয়াল কোরআনিল হাকিম, কসম করেছেন কোরআন শরীফের, যে কোরআনকে আল্লাহ তাআলা হাকিম বলে বর্ণনা করেছেন, যে এটা বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। এরপরে এখানে প্রথম দিকে আল্লাহ তাআলা মানে যারা কাফের হবে তাদের পরিণতি কি হবে, এবং একটা কথা আমাদেরকে বলে দিয়েছেন, দেখো তিনি তোমাদেরকে প্রত্যেক যে আমল যা করতেছ এই আমলটা হবে এই কুল্লু শাইইন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি এগুলো সব হিসাব করে করে রাখি ইমামে মুবিনের মধ্যে। ইমাম কি? ইমাম হলো আমাদের আমল নামা, সেই আমল নামাকে আল্লাহ তাআলা ইমাম বলেছেন। কারণ কি? কারণ হলো যে আমি যে আমল করতেছি সব সামনে আছে, আপনি নিজেও আপনার আমল নামা দেখেন, আপনি নিজেও দেখতে পাবেন, এই জন্য ইমাম বলেছে। এমন যে একবার আপনি সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমন ভাবে যে আপনার জীবনের জন্য একটা ইমাম হয়। আপনি একটু চোখ বোঝেন, এরপরে আপনি আপনার আমলগুলো দেখেন কি করেছেন ছোটবেলা থেকে এ পর্যন্ত একেবারে বসে আর। এই জন্য দেখবেন যে মাঝে মাঝে এরকম হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতেন এবং বলতেন যে আল্লাহ মানে তার এই কান্না দেখে অনেক সময় বলতেন যে দেখো আল্লাহ যদি রহম না করে তো কেউ জানাতে যেতে পারবে না। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ খুব প্রশ্ন করেছেন, আয়েশা সিদ্দিকা নিজেই প্রশ্ন, হাতে আনতে ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও আপনিও কি আমলের মাধ্যমে জানাতে যেতে পারবেন না? তো উনি বললেন না, আমার পক্ষেও সম্ভব না, যদি না আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে না রাখে। চিন্তা করেন, আমরা অনেক সময় কিছু কিছু আমাদের যাবো ইনশাআল্লাহ, না এরকম মনের মধ্যে এত আত্মতৃপ্তি থাকা ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেকটা জিনিস ওখানে লিখে রাখতেছি। এরকম হাদিসের মধ্যে আসছে যে যদি আল্লাহ তাআলা বলেন কিফ দাঁড়াও, তার উপায় কি? কারণ আপনি নিজে চিন্তা করে দেখেন যে একটু যখন শ্বাসকষ্ট হয়
হসপিটালে যদি নিয়ে যেতে হয়, তো এই যে এক একটা অক্সিজেনের জন্য কি পরিমাণ আপনার ব্যয় করতে হয়, এটা আপনি ফ্রি পাচ্ছেন। আপনার চোখের যে আল্লাহ আকবার, চোখের যে ফাংশনটা আছে, একটা ফাংশন নষ্ট হলে কি পরিমাণ খরচ? আল্লাহ তাআলা বলেন এগুলো সব তোমার না চাইতে দিয়ে দিয়েছে, সব সব নেয়ামত। তবে কেয়ামতের ময়দানে সামা বসার ফুয়াদ, যে চোখের, হাতের, নাকের, কানের যতগুলো আমি নেয়ামত দিয়েছে, অন্তর সবগুলোর ব্যাপারে, কান আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা কোন পথে এটা ব্যয় করেছে। এরপরে আল্লাহ তাআলা এই সুরায় তিনজন রসুলের কথা বর্ণনা করেছে। আসহাব কারিয়া, আসহাব কারিয়া এটা হলো তুরস্কের ইন্তাকিয়া শহর, যেখানে ঈসা আলাইহিসসালামের অনুসারীদের থেকে দুইজনকে পাঠানো হয়েছিল ওখানে। তারা সেখানে দ্বীনের কথা প্রচার করার জন্য ওখানে গিয়েছিল। যাওয়ার পরে ওই দুইজন কথা বলে ইসলামের কথা, ফাকাযাবুহুমা, তারা সবাই এই দুইজনকে মিথ্যাবাদী প্রমাণ করল, মিথ্যারোপ করল, বিশ্বাস করি না তোমাদের কথা, মাথা খারাপ হয়েছে, কোত্থেকে আসছে। ইন্তাকিয়া এবং ওই এলাকাটা ছিল মানে পৃথিবীর তখনকার সময় যারা দেশ দুনিয়া চালাত তাদের রাজধানী বা ওই এলাকাটা তাদের হাতে ছিল, বিশেষ করে রোমান সম্রাটদের হাতে এটা ছিল। তো যখন দেখবেন যে একটা দেশ যখন উন্নত হয় এবং দুনিয়া চালায়, তাদের একটা গতরসা এবং তাকাব্বুর, অহংকার এত বেশি হয়ে যায়, তারা মনে করেন যে আমরা সব পারি। আপনি উন্নত দেশে কোনো এক জায়গায় বলেন যে ভাই এইটি করো ওইটি করো, বলো দূর তোর তোর চলে যা, তুই কি জানিস, তোর সে আরো বেশি জানে। কে আপনি জানি বাসিতে যে যদি বলে যে তোমরা ফোরকা নিয়ে মাদ্রাসা করো এখানে, তো ওরা শুনবে নাকি ফোরকা নিয়ে মাদ্রাসা? কেমব্রিজ ইউনিভার্সিটি সারা দুনিয়ার নাম করা, তুমি ফোরকা নিয়ে মাদ্রাসা করো চালাচ্ছ এখানে? তো এইরকম অবস্থা, ওরা এত উন্নত হয়ে গেল যে এই দুইজন রসুল তারা যে কিচ্ছু তাদের কথা শোনে না। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের আরেকজন দিলাম, আজ্জাজনাহুম বিসালিস, তাদের তিন তৃতীয় আরেকজনকে দিয়ে তাদের সাপোর্ট করার জন্য আমি দিলাম পাঠাই। কিন্তু সমস্যা হলো এই যে ওই তিনজন যে যখন তারা কথা বলা শুরু করেছে, তখন জনপদবাসী মনে করতেছে এই এদের কারণে আমাদের সমস্যাটা হয়। যত ইন্নাত তৈয়ার না বিপু, তোমাদের আমার খুব খারাপ মনে করতেছে, যত অন্যায় অশ্লীল সমস্যা আমাদের তোমাদের কারণে হচ্ছে। তো আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা অবস্থায় রাখলেন যে কোনো একজন লোকও ইসলাম আনার মতন অবস্থায় নাই। এর সময় মানে একেবারে গ্রামের অন্য প্রান্ত থেকে এক বেচারা, তার নাম ছিল হাবিব, হাবিব এবং তাকে বলা হতো আন্নাজ্জার, হাবিব তার নাম ছিল। আর নাজ্জার বলা হয় যে কার্পেন্টার, কাঠের কাজ করে। চিন্তা করেন আমাদের সমাজেও, জানি না এই দেশেও এরকম ওরকম নেই, কিন্তু আমাদের দেশে যারা কাঠের মিস্ত্রি তারা কিন্তু সামাজিকভাবে খুব মর্যাদার অধিকারী না, দেখছেন নি? লোহার কাজ করে, কাঠের কাজ করে, এদের কিন্তু মেয়ে দিতেও চায় না, যে কাঠের মিস্ত্রি এদের মেয়ে দেবো এরকম। তো উনি হাবিবুন নাজ্জার উনি আসছেন, এসে ইসলাম গ্রহণ করেছেন, করে ওদেরকে বলছেন যে ইয়া কম ইত্যাবি অল মুরসালিন, কম এই যে মুরসালিনরা যারা আসছে, এক দুই তিনজন আসছে, এদেরকে তোমরা মেনে নাও। এবং উনি একটা সুন্দর কথা বললেন নবীদের মানে গুণাবলীর মধ্যে, যে সেই গুণাবলী হলো যে মাল্লা ইয়াসআলুকুম আজরান, মাল্লা ইয়াসআলুকুম আজর, যে তোমাদের কাছে কোনো আজর চায় না, আজর চায় না। আজকে আমি মানে তাজ্জব হয়ে যাই, আমাদের এলাকায় একটা মাহফিল হবে, তো মাহফিল যারা করবেন তারা আমাকে বলছেন যে একজন বক্তার নাম বলে দিয়েছেন যে উস্তাদ উনি তো আপনার ছাত্র, তো আপনি যদি একটু বলে দেন তা হয়তো উনি আসবেন। তা আমি বলার পরে দেখলাম যে সে কোনো উত্তর দিল না। পরে যে আমি খোঁজ নিলাম যে কি ব্যাপার, তো আমার কথা শুনলেই তো তার উত্তর দেয়, কিন্তু এই ব্যাপারটা কোনো উত্তর দিল না। তো পরে যে তার বন্ধু বলেছে উস্তাদ হয়েছে কি উনি দাওয়াত নেবেন, কিন্তু আপনি তো গেলেন, আপনি দাওয়াত দিলে তো টাকা চাইতে পারবেন না, তাই 1 লাখ টাকা দিতে হবে নগদ এবং হেলিকপ্টারে করে নিয়ে যেতে হবে।
আমি চিন্তা করলাম যে মাল্লাই আসআলুকুম আজরান কোথায়, আর আমাদের দাওয়াত গুলো এখন কোথায় গেছে? এটা এত মারাত্মক অবস্থা হয়ে গেছে শুধু বাংলাদেশে যে আর কোথাও এরকম শুনি না। এরকম প্রতিযোগিতা, লক্ষ লক্ষ টাকা দিতে হবে, কি সুন্দর! আমি গতবার দেশে যেই আমি গেলাম, যে মাহফিল হচ্ছে, তো ওরা বাজে যারা আসছে যে চাচা আপনাকে যেতে হবে, আপনি প্রধান অতিথি। আমার কাছে আমি আসবো তো তোমরা জানতে না, তাও না হলেও আমি প্রধান অতিথি, ঠিক আছে। তোমরা কি ধরনের মাহফিল হচ্ছে? মাহফিল প্যান্ডেল করতে যে 1 লক্ষ টাকা শুধু প্যান্ডেল করতে খরচ হয়েছে, আমার কাছে না তাহলে আমার নিয়েও না সেখানে। এইরকম অবস্থা হয়ে গেছে, দিনের কাজ করতে যে টাকা আর টাকা একটা বাণিজ্য হয়ে গেছে। তো এখানে হাবিবুন নাজ্জার এই মানে মুরসালিনদের এক প্রথম এ দিলেন যে তারা কোনো আজর চায় না, দিনের কথা বলতে যে কোনো আজর তারা দাবি করে না। যদি কেউ দেয় সেটা আলাদা কথা, অসুবিধা তো নাই, মানুষ মানে খুশি হয়ে দিচ্ছে, কিন্তু যে চেয়ে নিতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করো। এরপরে আরেকটা গুণের কথা হাবিবুন নাজ্জার উল্লেখ করলেন, সেটা হলো কি যে অহম মুহতাদুন, তারা হিদায়ত প্রাপ্ত, জীবনে যারা হিদায়ত প্রাপ্ত তাদের আমল, তাদের কথাবার্তা, বিনয় দেখলেই মন ভরে যাবে, তারা আল্লাহ তাআলা একবার গোলাম। এখন হয়ে গেছে আমরা যারা আল্লাহর পথে দাওয়াত দিই, সুবহানাল্লাহ, মাঝে মাঝে আমি খুব কষ্ট পাই যে এত অহংকার, এত অহংকার, এত কথাবার্তা, মানে এক মানে বক্তৃতা উঠতে উঠতে দেওয়া মানে হলো এই যে আরেকজনের বিরুদ্ধে কথা বলা। এইটা না হলে জনগণ হয়েছে কি, যদি যে এরকম করতে হয় তারাও দাম বেশি নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে গালাগালি করতেছে, নাচতেছে স্টেজের উপরে, গান গাচ্ছে। আর এখন যত সব সিনেমার গান দেখি সব বক্তাদের মুক্তি তাজ্জব হয়ে যায়। সূরা ইয়াসিন মরণের সময় কেন করতে দেখেন, কত সুন্দর করে বলে দিয়েছে যে নবীদের যে দাওয়াতের যে ক্রাইটেরিয়া হবে, 1 নম্বর হচ্ছে মানুষের কাছে চাইতে পারবো না, আর নিজেই তুমি হিদায়ত প্রাপ্ত, তুমি নিজেই হিদায়ত জানো না, তুমি তোমার মুখের মধ্যে সব বাজে বাজে গানগুলো শোভা পায়, আর তুমি মানুষের হিদায়ত দেবা, এটা হয়। উনি এই কথা বলার পরে এত রেগে গেল জনগণ, জনগণ রেগে যাওয়ার পরে তাকে মারধর শুরু করেছে। মারধর শুরু করতে করতে এরকম আসছে তাফসিরের মধ্যে যে দুই পাশে দুই পা দুই দিকে টানা শুরু করেছে, এমন ভাবে যে মাঝখান থেকে মেরুদণ্ড বেরিয়ে গেছে, ওই অবস্থায় মারা যাচ্ছেন, মারা যাচ্ছেন। তো তখন আল্লাহ তাআলা উঠে নিচ্ছেন, উঠে নেওয়ার সময় আল্লাহ তাআলা তাকে যে জান্নাতে দেবেন সেই জান্নাত তিনি দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমত দেখতে পাচ্ছেন, আল্লাহর কাছ থেকে সালাম শুনতে পাচ্ছেন। এই সবগুলো দেখে উনি বলছেন, ইয়া লাইতা কওমি ইয়ালামু, মানুষ যদি একটু জানতে পারতো, আমার জাতিরা জানতে পারতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, এটা যদি মানুষ যদি জানতে পারতো। এই কথাটা মরণের সময় শুরু করতে হয়, কারণ হলো আমি এই এই ঘটনা যখন যাই, আরও আছে অনেক, সামনে ইনশাআল্লাহ আসবে, দেখেন একজন মানুষের সাকরাত এসে গেছে, সাকরা এসে গেছে, ওই সময় যে আমার জানটা তুলে নিচ্ছে, তুলে নিচ্ছে, যদি কেউ এইটি পড়ে আমার কানের কাছে তো ওই কষ্টটা আমার কাছে আর কষ্ট মনে হবে না, আস্তে আস্তে আমার জানটা বের হওয়া খুব সহজ হবে। এই জন্য এই সুরাটা মরণ পথযাত্রী মানুষের সামনে এটা পড়া ভালো। আমরা ইনশাআল্লাহ এই পরের পারাগুলো ইনশাআল্লাহ পড়ার জানার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে দিন।